আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের যে টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে আমরা আজ থেকে আমাদের এই চ্যানেলে কন্টিনিউ করব। তো এর আগে হচ্ছে আমরা অলরেডি 10টা টিউটোরিয়াল আপলোড করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের অন্য চ্যানেলে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আমি চেষ্টা করবো এই চ্যানেলেও আপলোড করে দিয়ে দেওয়ার জন্য। তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, আপনারা সেখান থেকে কষ্ট করে একটু দেখে নেবেন। তো গত 10টা পর্বে হচ্ছে আমরা এখানে আমাদের যেই আমরা হচ্ছে প্রথমত আমাদের কুদুলার অ্যাকাউন্টে লগ ইন করে নিব। করার পর আমরা গত পর্ব হচ্ছে এখানে যে প্যালেট অপশন আছে, প্যালেট অপশন থেকে আমরা হচ্ছে ইউজার ইন্টারফেসের যতগুলো আমাদের প্যালেট আছে, যতগুলো কমন প্যালেট আছে সবগুলো কিন্তু আমরা করে ফেলছি। তারপর আমরা এখানে লেআউট থেকে কিন্তু আমরা জেনারেলের যে কার্ড ভিউ, তারপরে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো সবগুলো কিন্তু আমরা করে ফেলছি। আজকে হচ্ছে আমরা লেআউট থেকে আমাদের যে সেকেন্ড যে অপশান, আমাদের লেআউট থেকে যে সেকেন্ড অপশান লিস্ট আছে, আমরা হচ্ছে লিস্টের কাজগুলো করবো। তো লিস্টে আসলে আমরা এখানে দুইটা লিস্ট দেখতে পাই, অপশান দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে লিস্ট ভিউ, আর একটা হচ্ছে লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট। তো আসলে এই বিষয়টা কি? তো প্রথমত হচ্ছে লিস্ট ভিউ যে বিষয়টা, এগুলো হচ্ছে সাধারণত, এটা আমি সাধারণত প্র্যাকটিক্যালি ইউজ করি হচ্ছে কোনো অ্যাডমিন অ্যাপে ইউজ করি। আমি অ্যাডমিন অ্যাপে ইউজারের রিকোয়েস্ট দেখার জন্য হচ্ছে লিস্ট ভিউটা ইউজ করি। আর লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট, এটা আমি ইউজ করি হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরির জন্য। অ্যাপ চাইলে আপনারা ডাইনামিকলি করতে পারেন, সেটা অ্যাডভান্স লেভেলের কাজ, বাট আমি এটা আমার কাছে শর্টকাট মনে হয়, এই জন্য হচ্ছে আমি এটা ইউজ করি। তো আমি হচ্ছে আজকে দুইটাই দেখাবো, যেহেতু বলছি যে আমি রমজানের ভিতরে আপনাদেরকে যেন মিডিয়াম লেভেলের একটা অ্যাপ মেক করতে পারেন সেরকম তৈরি করবো, সেক্ষেত্রে আজকে হয়তো টিউটোরিয়ালটি বড় হবে, অবশ্যই কন্টিনিউ করবেন। তো আমি হচ্ছে লিস্ট ভিউর একটা আপনাদেরকে ডেমো দেখাই, সেটা হচ্ছে আপনারা তাহলে বুঝতে পারেন। এখানে যদি লিস্ট ভিউতে আসি, আমি যদি আমার ক্যাম্পেইনটা অন করি, আমি হচ্ছে এখানে আমার লুডো অ্যাপে যাচ্ছি। লুডো অ্যাপে গিয়ে আমি হচ্ছে এখানে হিস্টোরিটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমার এইখানে যে ইয়াটা আছে, এইখানে যে ট্রানজ্যাকশন আছে, এটা হচ্ছে আমাদের যে লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট, এটা এখানে দেখেন লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট, মানে হচ্ছে লিস্ট ভিউতে একটা ইমেজ থাকবে আর হচ্ছে টেক্সট থাকবে, এটা হচ্ছে লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট। আর যেটা হচ্ছে শুধু লিস্ট ভিউ, যেটা আমরা প্রথম যে অপশনটা আছে আমাদের শুধু লিস্ট ভিউ, সেটা হচ্ছে এইটা হচ্ছে ধরেন আমাদের ট্রানজ্যাকশন হিস্টোরি। এখানে দেখেন এই এইটা হচ্ছে এখানে দুইটা আইটেম আছে, এখানে দুইটা আইটেম মিলিয়ে একটা লিস্ট যা আরও হবে, এটা হচ্ছে আমরা ডাইনামিকলি দেখব। তো আমি হচ্ছে প্রথমত আমাদের যে লিস্ট ভিউ আছে, আমরা হচ্ছে সেটা ওপেন করতেছি। আমি হচ্ছে ক্যাম্পেইন চলে যাই, আপনাদের শর্টকাট করার জন্য হচ্ছে আমি প্রথমে লিস্ট ভিউটা এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারা জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে লিস্ট ভিউটা নিয়ে আসবেন। তো এখানে লিস্ট ভিউটা আনার পর আমি হচ্ছে সেকেন্ড লিস্ট ভিউটা ডিলিট করে দিচ্ছি। আমাদের লিস্ট ভিউতে এখানে কমন প্রপার্টিসের যে কাজগুলো আছে, কমন প্রপার্টিসের প্রথম হচ্ছে অ্যাবাউট স্ক্রিন, এখানে কিছু করার নাই। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি লিস্ট ভিউতে ক্লিক করি না। আমাদের অবশ্যই এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু এতক্ষণ আমার এখানে ক্লিক করা ছিল, এখন কিন্তু আমার ক্লিক করা হচ্ছে লিস্ট ভিউতে। আবার আপনারা এখানেও কিন্তু নামটা দেখতে পারবেন, আপনার বর্তমানে কোথায় ক্লিক করা আছে। আমি যদি এখন স্ক্রিনে ক্লিক করি, দেখেন আমার স্ক্রিন টু। আমি যদি বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু নামটা বাটন দেখাচ্ছে। আমরা হচ্ছে এখন লিস্ট ভিউর কাজ করবো, এই জন্য লিস্ট ভিউ। এখন যদি আমরা লিস্ট ভিউতে আসি, দেখেন আমাদের লিস্ট ভিউর এই কালারটা দেখেন, আর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন, আর আমাদের মোবাইলের ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার শো করতেছে না, কারণ আমাদের বর্তমানে লিস্ট ভিউতে কোনো আইটেম কিন্তু আমরা অ্যাড করি না, এই জন্য শো করতেছে না। আমি জাস্ট একটা বাটন রাখিছি, এই বাটনটা হচ্ছে শো করতেছে। তো আমাদের লিস্ট ভিউর আমি কালারটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে এই কালারটা ইউজ করি। আমার কাছে এই কালারটা হচ্ছে হালকা শ্যাডো কালার, এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে। যাই হোক, তারপরে হচ্ছে এলিমেন্ট ফ্রম স্ট্রিং, এই বিষয়টা কি? এলিমেন্ট ফ্রম স্ট্রিং হচ্ছে আপনি যদি ধরেন আপনি এখানে 7 দিনের নাম সেট করবেন এই লিস্টের ভিতরে, যেটা হচ্ছে আপনি একটা ধরেন এডুকেশনাল অ্যাপ বানাতে চাচ্ছেন, সেখানে 7 দিনের নাম শো করবেন। তো আমি হচ্ছে এখানে স্যাটারডে আমি জাস্ট হচ্ছে এইভাবে সেট করবেন, স্যাটারডে, তারপরে সানডে, কমা দিবেন, নাম লিখবেন, কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর হচ্ছে মানডে। আমি ধরুন 3টা নাম লিখলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখন যদি আমি যদি এখানে বাইরে ক্লিক করি, আপনারা যদি আমাদের এখানে যদি খেয়াল করেন, আমার কিন্তু এখানে 3টা আইটেম চলে আসছে। এখন যদি আমি এখানে কমা দিয়ে যদি হচ্ছে আরও একটা আইটেম অ্যাড করি, তাহলে আমি নাম ভুল হচ্ছে, যাই হোক, ওটা আপনার হচ্ছে আমি শর্টকাটে লিখতেছি আপনাদেরকে দেখানোর জন্য, টিউটোরিয়াল শুরু করার জন্য। দেখেন আমার কিন্তু 4টা আইটেম চলে আসছে। তো আমরা আসলে স্ট্রিংটা এখান থেকে সাধারণত কেউ অ্যাড করে না, যদি ফিক্সড হয় আইটেম সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। তো সাধারণত আমরা হচ্ছে ব্লক সেকশন থেকে, আমাদের ডাটাবেস থেকে এগুলো হয় সেট আপ। তারপর হচ্ছে এখানে দেখেন ফিল্টার বার হাইন্ট নামে একটা অপশান আছে, এটা আসলে কি? তো এটা একটু পরে আসতেছি। ফন্ট বোল্ড আপনারা বুঝতেছেন, ফন্ট বোল্ড বলতে আচ্ছা আমরা এখানে স্ট্রিংটা আপনাদের আপাতত রেখে দেই, তাহলে একটা স্ট্রিং রেখে দিই, তাহলে হচ্ছে লিস্ট ভিউতে আপনারা দেখতে পারবেন নামটা। যাই হোক, আমরা একটা স্ট্রিং রেখে দিয়েছি। এখানে হচ্ছে পরবর্তী হচ্ছে ফন্ট বোল্ড ফন্ট ইতালিক, এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার ফন্ট কিন্তু আপনারা ডিসপ্লেতে দেখেন, এখানে দেখিয়ে আপনারা আমার কিন্তু ফন্ট বোল্ড হয়ে গেছে, এবং হচ্ছে যদি ইতালিক করি সেক্ষেত্রে ফন্ট আমার কিন্তু হেলে গেছে। এটা কমন প্রপার্টিসের বিষয়। হাইট উইথ, হাইট উইথ হচ্ছে আমাদের লিস্ট ভিউর, এটা আমরা হাইট উইথটা সেট করতে পারি, আমাদের এইখান থেকে শুরু করে এখান থেকে এটা হচ্ছে উইথ, আর এইখান থেকে শুরু করে নিচের দিকে যেটা আসে এটা হচ্ছে হাইট বলা হয়। তো
তো উইথে হচ্ছে আমাদের ফিল প্যারেন্ট করা আছে, সরি আমাদের অটো দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ফিল প্যারেন্ট হয়ে গেছে। আমরা যদি এটাকে যদি 20% সরি 20% আমি যদি 50% দেই, আপনি হচ্ছে পার্সেন্টটা দেন এভাবে। যদি পার্সেন্টটা এই চিহ্নটা না ইউজ করেন সেক্ষেত্রে আপনারা শুধু 50 ইউজ করলে 50 পিক্সেল হবে। আমার কিন্তু 50 পিক্সেল হয়েছে দেখেন এটা। আর আমি যদি এখানে পার্সেন্ট ইউজ করি 50, আমি যদি পার্সেন্ট ইউজ করি তাহলে আমার পার্সেন্ট হবে। মানে হচ্ছে কি আমাদের এই ডিসপ্লে থেকে এখানে যতটুকু সাইজ তার অর্ধেক, মানে সেন্টার বরাবর হবে অর্ধেক। এখন সেন্টারটা কীভাবে আপনারা সিলেক্ট করবেন, সেন্টারটার জন্য হচ্ছে আমাদের এই এই যে লিস্ট ভিউ এটা কিন্তু আমাদের ডিসপ্লের এই যে স্ক্রিন টুর ডিসপ্লের ভিতরে আছে। আর আমরা স্ক্রিন টুরটাকে আমরা সিলেক্ট করছি কীভাবে, সরি আমরা স্ক্রিন টু এর দেখেন এখানে এই যে অ্যালাইন হরিজন্টাল সেন্টার করছি এবং অ্যালাইন ভার্টিক্যাল টপ করছি। সেন্টার করছি হরিজন্টাল বলতে এইখান থেকে এইখানে এটাকে হচ্ছে সেন্টার করছি, আর এমনিতে যেটা সেটাকে হচ্ছে আমরা টপ করছি। টপ করার কারণে আমাদের এটা উপরের দিকে আছে। আমরা যদি এখন এখানে টপটাকে যদি সেন্টার করে দিই তাহলে দেখেন আমাদের এটা কিন্তু ডিসপ্লের মাঝখানে চলে আসে। তো আমি হচ্ছে টপে রাখতেছি, এটা হচ্ছে ডিসপ্লে সেটিং। তো আমরা এখানে আসার পর হাইট উঠতে আসলে বুঝতে পারছেন এখানে দেখেন আইটেম হাইট ইন পার্সেন্ট এই জিনিসটা কি, এই জিনিসটার আগে আমি হচ্ছে আরও একটা আইটেম অ্যাড করি সানডে কমা মানডে। যাই হোক আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে লাস্টেরটাই আপনারা চাইলে কমা অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কমা দিলেও আর আসবে না, কমা দিলেও এটা আসবে। আমরা হচ্ছে তিনটা আইটেম অ্যাড করছি। আমরা এলিমেন্টটাকে হচ্ছে এটাকে এটাকে ফিল প্যারেন্টে করে দিই, আমার কাছে ফিল প্যারেন্ট দেখতে ভালো লাগে। এখন এখানে দেখেন আইটেম হাইট ইন হচ্ছে পার্সেন্ট দিচ্ছে 10%। একটা জিনিস খেয়াল দেখেন আমাদের এই ঘরটা এইখান থেকে এইখানটার হাইট হচ্ছে 10%। 10%টা কীভাবে ক্যালকুলেশন হয়, আমাদের এইখান থেকে এই পর্যন্ত যতটুকু ডিসপ্লে আছে এটাকে এটার দশ ভাগের এক ভাগ হচ্ছে আমাদের এই এই হাইটটা। মানে একটা ঘরের হাইট হচ্ছে 10%, মানে 10% আসলে বুঝতে পারছি। এখন আমি সাধারণত ম্যাক্সিমামটা আমি এটা হচ্ছে 5% ইউজ করি, আমি হচ্ছে 5% দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল দেখেন পরিবর্তন, দেখেন আমাদের কিন্তু এটার হাইটটা কিন্তু কমে গেছে, আমাদের প্রত্যেকটা ঘরের হাইট কিন্তু কমে গেছে। আচ্ছা স্যার, তারপর হচ্ছে আমাদের স্ক্রল ফ্যাডিং এটা আসলে কোনো দরকার পড়ে না, স্ক্রল স্পিড এটা লাগে না। আমরা হচ্ছে এই যে যদি এখানে আমি তো মাউস এই যে মাউসের কার্সর যখন আমি ঘুরাচ্ছি ঠিক আছে, তখন আমার ডিসপ্লেটা এই যে স্ক্রল করতেছে এটার স্পিডটা আপনি এখানে একটা জায়গায় দুই দিলে স্পিডটা আরও বাড়বে ওটা আর কি। তারপর টেক্সট সার্চ টেক্সট কালার, সার্চ টেক্সটটা কি আসলে পরে বলতেছি হাইন সহ একসাথে। এখানে হচ্ছে আমাদের টেক্সট সাইজ, মানে আমাদের এই টেক্সটের সাইজ, এই টেক্সটের সাইজ কতটুকু কত পিক্সেল সেটা হচ্ছে 14 পিক্সেল। এখানে 14 পিক্সেল দেওয়া আছে, আমি যদি এখানে 20 পিক্সেল করি তাহলে আমাদের টেক্সটের সাইজটা একটু দেখেন। আপনারা সবসময় আমার মাউসের দিকে খেয়াল করবেন আমি কোন দিকে যাচ্ছি। আমাদের টেক্সটের সাইজটা কিন্তু বড়, সরি আমাদের টেক্সটের সাইজ কিন্তু বড় হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে আবার 14 রাখতেছি, যে 15 দিছি। তারপর হচ্ছে সিলেকশন, আমাদের এইখানে আমরা কিন্তু প্রত্যেকটা আইটেমের একটা একটা করে সিলেক্ট করতে পারি। সিলেকশন বলতে সিলেক্ট করতে পারি, আমরা যদি আসি এখানে আমাদের মানে এই পেজটা যখন ওপেন হবে, আমাদের এই পেজটা যখন ওপেন হবে তখন আমরা কি কোনো আইটেম সিলেক্ট করে রাখতে চাচ্ছি কিনা, মানে আসলেই ওই আইটেমটা সিলেকশন অবস্থায় থাকবে ওটা চাচ্ছি কিনা, তাহলে ওটার নাম হচ্ছে এখানে দিবেন। আর এখানে সিলেকশন কালার, সিলেকশন কালারটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কালার প্লেট ওপেন হয়েছে আমাদের সিলেকশন কালারটা। এখন আমি যদি এখানে আমাদের একটাতে টাচ করি, আপনারা আমার আমার এখানে এখানে একটু মাউসটা দেখেন, আমি মান্ডের উপরে টাচ করতেছি, হ্যাঁ আমি মান্ডের উপরে টাচ করতেছি, দেখেন আমার ওই যে টাচের ইয়েটা দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো কালার দেখাচ্ছে না। এখন আমার সিলেকশন কালার যদি আমি এখানে হলুদ দেই, হলুদ দিয়ে যদি আমি ওকে করি, ওকে করার পর এখন আমি যদি আমার মেবি ক্যাম্পেনিয়নটা ডিসকানেক্ট হয়ে গেছে না, সরি হয়নি, ও আচ্ছা সিলেকশন কালারটা এখন শো করবে না। সিলেকশন কালারের আরেকটা কাজ আছে, আমরা সিলেকশন কালারটা হচ্ছে জাস্ট আমি কালারটা সিলেক্ট করতেছি আপনাদেরকে পরে বলতেছি। এখানে তারপরে দেখেন শো ফিল্টার বার অপশান আছে। এই যে আমরা এতক্ষণ শো ফিল্টার বার, এটা হচ্ছে আমরা এতক্ষণ এখানে যে যেটা আপনাদেরকে স্কিপ করে আসছি ফিল্টার বার হাইন্ড নামে যেটা, সেটা হচ্ছে শো ফিল্টার বার। আমাদের শো ফিল্টার বারটা দেখেন এখন এখানে আনচেক করা আছে। আমরা যদি চেক দিই তাহলে আমাদের ডিসপ্লেতে টাকাবেন। আমাদের এখানে কিন্তু দেখেন একটা এই যে সার্চ করার মতো একশো অপশান চলে আসছে, এটা হচ্ছে ফিল্টার বার। এখন আমরা এখানে ফিল্টার বারে একটা জিনিস লেখা আছে সার্চ লিস্ট নামে একটা অপশান দেওয়া আছে, সেটাই হচ্ছে আমরা এখানে সার্চ লিস্ট দেখেন আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো আমি যদি শুধু সার্চ রাখি, আমি এটা কেটে দিচ্ছি, আপনারা এই দিকে খেয়াল করেন, এইদিকে দেখেন শুধু সার্চ চলে আসছে। এখন আরেকটু নিচে আসি, আসার পর আমার এখানে অলরেডি 8 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, টিউটোরিয়ালটি বড় হবে, আমি আপনাদের জন্য দুইটা টিউটোরিয়াল একসাথে করবো, আপনারা একটু সেবা মনোযোগ দিয়ে দেখবেন। সিলেক্টার শো স্ক্রল বার, স্ক্রল বার বলতে এখানে এখানে দেখেন এই যে আমার এখানে একটা এই যে একটা স্ক্রলের আইকন দেওয়া আছে, এটা আসলে শো, এই যে এখন চলে গেছে, এটা আসলে শো করবে কি করবে না এটা হচ্ছে সেটা। আর আমার আরেকটা জিনিস দেখেন, আমার এখানে ডিসপ্লেতে এই লেখাগুলো কিন্তু আমার এই ডিসপ্লের বাম পাশে লেগে আছে, আমাদের এর লেখা কিন্তু মাঝখানে আসে নাই, আবার বাম ডানেও আসে নাই। সেটা হচ্ছে আপনারা এইখান থেকে সেট করবেন, এই যে এখানে দেখেন টেক্সট অ্যারেঞ্জ অ্যালাইনমেন্ট, এটাতে ক্লিক করবেন। এখন আমার লেফটে আছে, আমি যদি সেন্টার করি তাহলে আমার লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। আমি যদি এখান থেকে রাইট করি তাহলে আমার লেখাগুলো রাইটে চলে আসবে। আমার টেক্সট কালার আছে, টেক্সট কালার এখানে দেখেন ব্ল্যাক দেওয়া আছে, আপনারা চাইলে টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করে দেখাচ্ছি না। এখানে হচ্ছে আমাদের ভিজিবল আনভিজিবল, এখন কিন্তু আমার এটা দেখতেছি, দেখতেছি মানে ভিজিবল করা আছে, তার মানে এখানে আমার চেক দেওয়া আছে, এই কারণে ভিজিবল দেখাচ্ছে। আমি যদি চেক বক্স উঠাই দিই তাহলে কিন্তু আমার এখানে লিস্টটা চলে গেছে, আমি হচ্ছে আবার চেক দিচ্ছি। তারপর আমাদের অ্যাডভান্স প্রপার্টিসে কী আছে, অ্যাডভান্স প্রপার্টিসে আসলে এখানে আমাদের একটা জিনিস দেখেন, আমাদের এখানে অ্যাডভান্স প্রপার্টিস আছে ডিভাইডার
ডিভাইডার কালার, ডিভাইডার কালার বলতে এই যে এই কালারটা আছে এই কালারটাকে হচ্ছে ডিভাইডার কালার বলে। আমি যদি এখান থেকে ডিভাইডার কালারটা চেঞ্জ করে যদি আমি এখানে যদি লাল দিয়ে দেই, আপনারা একটু খেয়াল করবেন আপনারা আমাদের কিন্তু ডিভাইডার কালারটা কিন্তু লাল হয়ে গেছে, একটা জিনিস খেয়াল করবেন লাল হয়ে গেছে। তারপর হচ্ছে HTML ফরম্যাট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে কোডিং জানেন আমাদের HTML CSS এই ধরনের, HTML যারা জানেন সাধারণ এক সিম্পল বিষয়, আপনারা মেবি হয়তো বা দুই দিন লাগবে সর্বোচ্চ এটা আয়ত্ত করতে, HTMLটা একটু শিখে নেবেন তাহলে এখানে কাজে লাগবে, অনেক কিছু আছে HTML কোডিংয়ের মাধ্যমে এটা ইউজ করতে হয়। তারপর লং ক্লিক ইনেবল, আমরা কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা আইটেমকে ক্লিক করতে পারি, আমরা ক্লিক করতে পারি এবং কিন্তু প্রত্যেকটা আইটেমকে আমরা হচ্ছে লং ক্লিকও করতে পারি। আমরা ট্যাপ করে ধরে রাখলে আপনি দেখেন এই যে আমার এই যে মার্সর, এই যে মাউস, আমার মানে টাচের অংশ আমি ট্যাপ করে ধরে রাখছি, এখন যদি উঠাই এই যে আমার ট্যাপটা চলে গেছে, এটা হচ্ছে লং ক্লিক। আচ্ছা যাই হোক, পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সার্চ হাইন্ড কালার এবং হচ্ছে শো সিলেকশন কালার, যেটা আমরা এতক্ষণ আমরা যখন টাচ করতেছিলাম আমাদের কোনো কালার শো করতেছিল না, এটা হচ্ছে আমাদের সেটা। তো আমরা শো সিলেকশন কালারটা যদি অন করে দেই এবং হচ্ছে অন করার পর এখন যদি আমরা টাচ করি দেখেন আমাদের এখন কিন্তু সিলেকশন কালার ওকে হয়েছে। তাহলে আমরা এখানে লং ক্লিকটাও অন করে দিচ্ছি। লং ক্লিকটা আমি সাধারণত যে কাজে ইউজ করি আমি একটা অ্যাপে, সেটা হচ্ছে লং ক্লিক হচ্ছে আমি এই লিস্ট থেকে কোনো আইটেম ডিলিট করার জন্য লং ক্লিকটা ইউজ করি, আর ক্লিকটা ইউজ করি আমি প্র্যাকটিক্যালি এটা ইউজ করি, আমি প্র্যাকটিক্যালি ইউজ করি হচ্ছে ক্লিকটা ইউজ করি এটার ইনফরমেশন দেখার জন্য। তো আপনার সামনে ডাটাবেস নিয়ে যখন টিউটোরিয়াল আসবে তখন বুঝতে পারবেন, আশা করতেছি আমি রমজানের ভিতরে ডাটাবেসটাও কমপ্লিট করব। তো এখানে আমরা হচ্ছে ব্লক সেকশনে চলে যাই, আসলে ব্লক সেকশনে তেমন একটা কাজ নাই আমরা, এটা হচ্ছে আমাদের এই ম্যানুয়ালি হচ্ছে আমরা ইয়ে থেকে নিছি, আমাদের মানে আমরা এখানে স্ট্রিং সেট করে আমাদের কমন প্রপার্টিসে এখানে স্ট্রিং সেট করে আমরা হচ্ছে লিস্টটা তৈরি করছি। এখন হচ্ছে আমরা স্ট্রিং সেট না করে ব্লকের মাধ্যমে করব। আমরা যদি ব্লক সেকশনে আসি প্রথমত হচ্ছে আমরা স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ হবে আমাদের, মানে স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ বলতে আমাদের স্ক্রিনটা যখন ওপেন হবে, তা ওপেন হওয়ার পর আমরা হচ্ছে এখন লিস্ট ভিউতে সেট করব। লিস্ট ভিউতে আমরা হচ্ছে আর এটা যেটা এটা হচ্ছে এটা এই যে লিস্টের যে আইটেমগুলো এগুলোকে বলা হচ্ছে এলিমেন্ট, এগুলোকে বলা হয় কি এলিমেন্ট, এই যে দেখেন এলিমেন্ট ফ্রম স্ট্রিং, তো এলিমেন্ট এটাকে বলা হয় এলিমেন্ট। আমরা হচ্ছে এখন লিস্ট ভিউর আমরা এলিমেন্ট সেট করব, আমরা লিস্ট ভিউতে যাচ্ছি একটা ব্লক বের করতেছি, ব্লকের এখানে সেট ব্লকের এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি সবগুলো অপশন দেখতে পারবেন। আমি হচ্ছে এখান থেকে এলিমেন্টটা সিলেক্ট করলাম, এলিমেন্ট দিলাম, এলিমেন্ট দেওয়ার পর এখন ধরেন এটা আসলে আপনারা বুঝবেন না এটা হচ্ছে ভেরিয়েবল, খুবই মজার একটা জিনিস এটা, ধরেন ভেরিয়েবল বলতে এটা এক ধরনের আপনার অ্যাপের মেমোরি, আপনি এখানে এই অ্যাপের এই পেজের ভিতরে আপনি যত বড় সাইজের জিনিস হোক আপনি এর ভিতরে স্টোর করে রাখতে পারবেন, শুধুমাত্র এই পেজে আপনি যতক্ষণ থাকবেন ইউজার এই পেজে যতক্ষণ থাকবে। তো আমি ধরেন এই পেজের ভিতরে আমি ধরেন যে আমি হচ্ছে বেগুনি এই কালারের নামটা হচ্ছে স্টোর করছি, ধরেন আপনার ডাটাবেসে এই জিনিসটা সেট করা আছে বেগুনি লাল নীল হলুদ, এবং বেগুনির ধরেন যে আপনার ডাটাবেসে টাকা আছে 20 টাকা বেগুনির দাম, মানে বেগুনির রঙের দাম 20 টাকা, নীল রঙের দাম 50 টাকা, আসামি আসমানি রঙের দাম হচ্ছে 60 টাকা, এইভাবে হচ্ছে সিরিয়ালে আপনার ডাটাবেসে এইভাবে সেট করা আছে। যখন ডাটাবেস থেকে আমরা ডাটাবে আমাদের ডাটাবেসে কিন্তু এই আমাদের আইটেমগুলো হচ্ছে এইভাবে সেট করা থাকে সিরিয়াল ওয়াইজ এইভাবে থাকে। তো ধরেন এটা আমাদের ডাটাবেস, এটা আসলে ভেরিয়েবলটা সামনে আসবে তখন বুঝতে পারবেন। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমাদের ডাটাবেসের এলিমেন্টগুলো হবে, তাহলে আমরা হচ্ছে এই যে নেমটা আছে নেম থেকে এইখানে এইখানে হচ্ছে জাস্ট কার্সরটা নিলে মাউসটা নিলে এটা বের হয়ে আসবে, আর যাদের হচ্ছে মাউস নেই মোবাইলে করতেছেন আপনারা হচ্ছে এইখানে বাম পাশে যে ইয়ে আছে আমাদের এই যে ব্লক সেকশনের আছে এখান থেকে দেখেন একটা ব্লক একটা অপশন আছে ভেরিয়েবল, ভেরিয়েবলে যাবেন, ভেরিয়েবল গিয়ে এখানে দেখেন একটা গেট ব্লক আছে, গেট ব্লকটা নিয়ে আসবেন, এসে গেট ব্লকের পেটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন আমি হচ্ছে প্রথমটা সেট করতে চাচ্ছি নেম, সরি আমি হচ্ছে নেম সেট করতে চাচ্ছি। এখন হচ্ছে আমাদের এই লিস্টটা শো করবে, এখন একটা জিনিস দেখেন আমার এইখানে সরি আমার কি হয়ে গেল, আচ্ছা আমি আসলে টিউটোরিয়াল দিতে পারতেছি না, আমার রবি সিম দিয়ে আমি হটস্পটে আমার ল্যাপটপ চলে না, আমি কাস্টমার সার্ভিসে মনে হয় 10 দিন কল দিয়ে ওদেরকে জানাইছি। আচ্ছা স্যার এখন আমাদের হচ্ছে এইখানে আমাদের লিস্টে আছে, এখন আমি চাচ্ছি যে না আমার ব্লক সেকশন থেকে সেট করবো, আমার এটাও সেট আছে বাট আমি ব্লক সেকশনও কিন্তু সেট করছি, এখন কোনটা কাজ করবে, অবশ্যই আমাদের ব্লক সেকশনের একটা কাজ করবে। এইখানে আপনি কমন প্রপার্টিসে যত কাজ করবেন যদি আপনি সেই কাজটা ব্লকে করেন তাহলে আপনার ব্লকেরটা আগে ব্লকেরটা হচ্ছে অ্যালাউ করবে। তো আমরা হচ্ছে যদি আমরা এই পেজটা একটু রিলোড দিই, আপনারা আমাদের ডিসক্রিপশনটা দিকে তাকিয়ে দেখিয়েন, আমরা হচ্ছে এই পেজটা হচ্ছে রিলোড দিই, দেখেন আমাদের পেজটা রিলোড দেওয়ার পর আমাদের কিন্তু এই লিস্টের যে আইটেমগুলো আছে সেগুলো এখানে চলে আসছে, আমাদের কমন প্রপার্টিসে যেগুলো সেট করছি এখানে যে তিনটা সেট করছি এই তিনটা কিন্তু এখন আর কাজ করতেছে না, আমাদের ব্লকটা হচ্ছে আগে কাজ করবে। এটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ এলিমেন্ট। আর আপনারা চাইলে এখানে যদি আমি যদি আমার লিস্ট ভিউ টু নেম টু এটাকে যদি আমি নেম টু করে দেই, আর আমার ফেজটা যদি আমি হচ্ছে পেজটা যদি আমি হচ্ছে রিলোড দেই, দেখেন আমার পেজ টুতে আমাদের মানে 2 নম্বরে যা যা আসছে তা কিন্তু চলে আসছে। আর এটা কেন এটা হচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি, আমি এটার একটু নামটা রিনেম করে নেই, ইমেজ এটার নাম হচ্ছে ইমেজ, এটা হচ্ছে আমি এটা হচ্ছে টাইটেলের টি দিচ্ছি, আর এটা হচ্ছে সাবটাইটেল, এটা হচ্ছে আমি এস দিচ্ছি, ধরেন সাপোজ এখন আমি নাম চেঞ্জ করতেছি। আশা করি আপনারা লিস্ট ভিউটা বুঝাইতে পারছি। ও এখন আসেন লিস্ট ভিউর এখানে ব্লকের ভিতরে একটা বিষয় আছে, এখানে দেখেন লিস্ট ভিউ আফটার পিকিং
লিস্ট ভিউ লং ক্লিক, যেটা আমরা কমন প্রপার্টিসে লং ক্লিকটা আমাদের চেক ছিল না সেটা অন করছি। এখন আমরা যদি লিস্ট ভিউ, আমি এখানে একটা ইয়ে নিয়ে নিই তাহলে হচ্ছে আপনাদেরকে বুঝাইতে পারবো। আমি হচ্ছে এখান থেকে একটা নোটিফায়ার নিয়ে নিই। নোটিফায়ারটা আমি কিন্তু আপনাদেরকে শিখেছি, আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে নোটিফায়ার, আপনারা সেখান থেকে নোটিফায়ারটা দেখে নেবেন। সরি, আমি নোটিফায়ারটা নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এখন আমাদের এখানে মেইন যে ব্লক লিস্ট ভিউতে সেটা হচ্ছে দুইটা ব্লক আছে, একটা হচ্ছে আফটার পিকিং আর একটা হচ্ছে লং ক্লিক। আমরা হচ্ছে আফটার পিকিং ব্লকটা হচ্ছে আমরা এখন ইউজ করবো। আমি হচ্ছে আফটার পিকিংটা ইউজ করছি। আফটার পিকিং বলতে আমরা যখন লিস্ট ভিউতে কোনো আইটেমের উপর ক্লিক করবো, তো আমরা হচ্ছে লিস্ট ভিউতে নোটিফায়ারে যাচ্ছি। আমরা হচ্ছে নোটিফায়ার থেকে ধরেন আমি চাচ্ছি যে আমাদের লিস্ট ভিউতে যখন ক্লিক করবো তখন এটাতে আমাদের নোটিফিকেশান শো করবে আর কি নোটিফিকেশান শো করবে। আমরা হচ্ছে লিস্ট ভিউর এখানে যে লিস্ট ভিউ, আমরা এখানে লিস্ট ভিউতে অবশ্যই গেট ব্লকগুলো ইউজ করতে হবে। এখানে আমরা এই যে দেখেন এইটা জিনিসটা অবশ্যই মিলে দেখবেন, আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসতেছি। নিয়ে এসে এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের যেই সিলেকশন করছি সেটা সিলেকশনের নামটা আমরা দেখতে চাচ্ছি। আমি যদি এখানে 40 ক্লিক করি, 80 ক্লিক করি, সরি আমাদের সিলেকশন না, এটা সিলেকশন হবে না। ও আমি ওয়ার্নিং মেসেজ দিচ্ছি, এই জন্য শো করতেছে না। যাই হোক, আমি এখানে এখানে হবে শো অ্যালার্ট নোটিস, আমি এই জন্য হচ্ছে শো করতেছে না, ওয়ার্নিং মেসেজ না, এটা হচ্ছে অ্যালার্ট হবে নোটিফিকেশানে। আমি যদি সেট করি, আমি যদি এখন 80 ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু 80 শো করতেছে মাউস। দেখেন আমি যদি 40 ক্লিক করি, আমার এখানে কিন্তু 40 শো করতেছে। এখন দেখেন আমি এটা হচ্ছে আমি জাস্ট ক্লিক করতেছি, আপনারা আমার এখানে আমি এখন হচ্ছে 20 ক্লিক করব। আপনারা আমার টাচের যেই টাচ করতেছি টাচটা দেখবেন একটা সাদা সাদা বক্স, দেখেন এই যে এইখানটায় একটা সাদা বক্স শো করছে। এই যে আমি টাচ করতেছি, এই যে দেখেন এই যে টাচটা শো করতেছে, মানে 20 টাচ করতেছি। এখন হচ্ছে আমরা লং ক্লিকের বিষয়টা দেখবো। লং ক্লিকও সেম, আপনার ধরেন আমি লং ক্লিকটাই বের করতেছি এখান থেকে, লং ক্লিকটা বের করে সরি আপনার আরেকটা বিষয় আপনাদেরকে শিখে দিই, যদি আপনার সেম ব্লক দুইবার হয় তাহলে কিন্তু কোনোটাই কাজ করবে না। এখানে আপনার এক ব্লকের সাথে কিন্তু ক্রস চলে আসবে, মানে আপনি যদি খুঁজে না পান, ধরেন আপনার এখানে এখন ছোটো, যখন আপনি একটা প্রজেক্টের কাজ করবেন তখন আপনার দেখা যাবে যে এখানে কত হাজার হাজার ব্লক, তখন আপনি সেটা খুঁজে পাবেন কীভাবে। আপনার এই যে দেখেন নিচে নিচে এই যে দেখেন লাল ক্রস চিহ্ন আছে, এটা যদি আপনার কোনো একটা অন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ এক্সপোর্ট হবে না। আপনি এইখান থেকে এসে এই যে এইখানে যে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে যে দেখেন আমাকে এখানে নিয়ে আসছে। এখন আমি জাস্ট এটা এটা দেখেন এখানে রিমুভ অপশন আছে, আপনি ধরে হচ্ছে রিমুভ করে দিতে পারেন, অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এখানে ডিলেট আছে, সরি এখানে ডিলেট ব্লক আছে, ডিলেট করে দিলেও ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা লিস্ট ভিউতে লং ক্লিক ক্লিক করবো। লং ক্লিকে আমরা সেম কন্ডিশন সেট করতেছি, আমি যখন ট্যাপ করে ধরে রাখবো। এখন দেখেন আমি ক্লিক করতেছি, আমি আবার সাইটে ক্লিক করবো, দেখেন আমার সাইটে ক্লিক করতেছি কোনো নোটিফিকেশান শো করতেছে না। এখন যদি আমরা লং ক্লিক, মানে আমি দেখেন ট্যাপ এই যে ধরে রাখছি, দেখেন আমার টাচ কিন্তু ধরে আছে, এই যে এখন ছেড়ে দিছে ছেড়ে দিছে, এখন আমার সাইট শো করতেছে। আমি যদি 95 সেম করি, যে 95 ধরে আসি এখন শো করতেছে, আপনার ফোনে একটা ভাইব্রেশন করবে। আশা করি লিস্ট ভিউটা বুঝতে পারছি। লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট আসলে যে বিষয়টা সেটাও আজকের টিউটোরিয়াল আমি একটু শেষ করে দিই। আমরা হচ্ছে লিস্ট ভিউটা ডিলিট করে দিচ্ছি, কারণ এখানে হিজিবিজি হয়ে যাবে আপনাদের। আমরা লেআউটে যাচ্ছি, আসলে আমার গলা শুকিয়ে গেছে, আমি মানে বলতে গেলে হাঁপাচ্ছি এক ধরনের। আমরা লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সটটা নিয়ে আসছি, তো আমি কমন প্রপার্টিসটা দেখাচ্ছি না, আপনাদেরকে একটু বলে দিচ্ছি স্যাম্পলি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে হাইট, আপনারা জানেন। এখানে হচ্ছে ইমেজ সাইড নামে একটা অপশান আছে। একটা জিনিস দেখেন, আমাদের লিস্ট ভিউতে এই যে ইমেজটা আমি যেটা হচ্ছে আপনাদেরকে দেখাইছি, এইখানে আমার এইখানে আমার এখানে ইমেজটা কিন্তু হচ্ছে আপনার আমার এখানে ইমেজটা কিন্তু হচ্ছে বাম পাশে, এটাই হচ্ছে ইমেজ সাইড। আমি ক্যাম্পিনিয়ন করি, কারণ এখানে হচ্ছে ইমেজ সাইডটা হচ্ছে লেফট দেওয়া আছে, মানে বাম পাশে দেওয়া আছে, আমরা চাইলে ডান পাশে নিয়ে আপনারা এখানেও দেখতে পারেন, এখানে বাম পাশে দেওয়া আছে ছবিটা। তারপরে ইমেজ সাইজ, আইটেম সাইজ, এটা কিন্তু এখন আমাদের দেখেন এটা কিন্তু একটু বড়, চাইলে আমরা এটাকে ছোটো আরও বড় করতে পারবো। আপনারা যদি আমি আপনারা একটু এটা চেঞ্জ করে নেবেন ইমেজ সাইড বলতে, আপনারা কমন প্রপার্টিসের যে বিষয়গুলো এটা আসলে তেমন একটা কঠিন, আপনারা পড়বেন পড়লে বুঝতে পারবেন। এখানে দেখেন সাবটাইটেল সাইজ, সাবটাইটেল টেক্সট সাইজ, মানে আপনার সাবটাইটেলের টেক্সট সাইজটা কত হবে। এরপর হচ্ছে টাইটেল বোল্ড, এটা কিন্তু চেকবক্স করা নেই, মানে আপনার টাইটেলটা কি বোল্ড হবে নাকি আনবোল্ড হবে। আমি যদি চেক করে দিই তাহলে আমার টাইটেলটা বোল্ড হবে, এখানে দেখেন এখানে তাকায় দেখেন এখানে বোল্ড হয়েছে। আবার হচ্ছে টাইটেল ইতালিক, যদি এখানে ইতালিক বোল্ড, এগুলো আপনার কমন প্রপার্টিস বুঝতে পারবেন, কালারও বুঝতে পারবেন। আমি অ্যাডভান্স প্রপার্টিসটা বুঝে দিই আপনাদেরকে। অ্যাডভান্স প্রপার্টিসে আসলে আপনারা দেখবেন এখানে ডিভাইডার কালার নামে একটা অপশন আছে। ডিভাইডার কালার কি, আমাদের এখানে হচ্ছে একটা ছবি একটা আইটেম, আমার এই অ্যাপেও বলতে গেলে লুডো অ্যাপে একটা আইটেম আছে, আমি একটা লুডো অ্যাপ থেকে উইথড্র দিয়ে দেয় আরেকটা বুঝতে পারবেন, আপনাদেরকে একটু ডেমো দেখে আজকে এটা হ্যান্ড ওভার করবো। অবশ্য আমি লুডো অ্যাপ থেকে একটা উইথড্র দিই, তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝতে পারলে, যে একটু সময় নিলেও হচ্ছে আমি আমি হচ্ছে এখান থেকে আচ্ছা আর আমার এখানে ব্যালেন্স নাই, আমি এখানে 50 দিচ্ছি, আমি এখানে উইথড্র নাম্বার হচ্ছে র্যান্ডমলি একটা নাম্বার দিচ্ছি, উইথড্র সাবমিট দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি যদি হিস্টোরিতে আসি, আমি যদি ট্রানজ্যাকশন হিস্টোরিতে যাই, এখন দেখেন আমার ট্রানজ্যাকশন হিস্টোরিতে আসার পর এইখানে দেখেন এই যে একটা ডিভাইডার কালার হয়েছে, এটাই হচ্ছে আমাদের ডিভাইডার কালার, আশা করি বুঝতে পারছি। তারপরও একটু টিউটোরিয়ালটি বড় হলেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সহজেই যেন দ্রুত শেষ করে দিতে পারি। এই ধরনের আমি যেহেতু বলছি যে রমজানের ভিতরে একটা
নিয়ত করছি সবাইকে শেষ করে দিব। তো যাই হোক, এখানে সাবটাইটেল টাইফুস ইম্পোর্ট, এখানে ফন্ট কালার সাবটাইটেল আছে। যাই হোক, এইখানে কমন প্রপার্টিসটা আপনারা না বুঝলে আমাকে জিজ্ঞেস করি, আমি বলে দেবো। এখানে তেমন একটা কাজ নাই, কাজ হচ্ছে ব্লকের সেকশনে। এখন আসুন ব্লক সেকশনে যদি আসি, আমার স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজের এখানে কোনো কাজ নাই। আমাদের এইখানে মেইন কাজ হচ্ছে, আমরা যদি এখানে আসি আমাদের লিস্ট ভিউ ইমেজ অ্যান্ড টেক্সট, এটাতে যাই। এখানে যাওয়ার পর আমাদের এখানে কী কী আইটেম আছে, আমাদের এখানে আছে, এখানে আছে ক্লিক আছে, এখানে আছে লং ক্লিক আছে, আর এটা হচ্ছে আমাদের সেটিং ব্লক। আর নিচে যদি আসি, এটা হচ্ছে আমাদের সেট ব্লক, আর এটা হচ্ছে গেট ব্লক। এটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো প্রথমত আমাদের সেটিং ব্লকে কী কী আছে, আমাদের এখানে আছে ক্লিক আছে, তারপরে হচ্ছে আমাদের লং ক্লিক আছে। ক্লিক এবং লং ক্লিক দুইটাই সেম, দুইটার ভিতরে সেম আইটেম, সেম কিছু, জাস্ট হচ্ছে আপনি ট্যাপ করে দেখবেন আর লং ট্যাপ। আপনার লং ক্লিক যেটা, এটা হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য কাজ থাকলো। তো আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে কী কী পাচ্ছি, আমরা এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই এই ব্লকের ভিতরেও আবার চারটা ব্লক দিছে, পজিশন, টাইটেল, সাবটাইটেল এবং হচ্ছে ইমেজ দিছে আমাদেরকে। তো এটা কি, এটা আমি দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা যখন আমাদের স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে, আচ্ছা এখানে কমন ব্লকের ভিতরে নীল ব্লক আর কি আছে, অ্যাড আইটেম আছে, এটা আমরা দেখাচ্ছি একটু পরে। আচ্ছা এই এটা হচ্ছে সবচেয়ে বেশি লাগবে, আমরা কিন্তু যখন আমরা এই সাধারণ লিস্ট ভিউ করতে গেছি তখন কিন্তু আমরা সেখানে এলিমেন্ট সেট করছি, ব্লক সেকশন থেকেও করছি, কমন প্রপার্টিস থেকেও করছি। বাট আমরা এখানে হচ্ছে আমরা এই ব্লকের মাধ্যমে সেট করবো, এখানে আমরা হচ্ছে আমাদের এই যে নীল এই কালার সবুজ কালারের সেট ব্লক এটা দিয়ে করছি, বাট আমরা এখানে করতে হবে এই ব্লক, এই ব্লকটা দিয়ে। তো তারপরে একটু কাজ আছে, আর এরপরে যেটা আছে আমরা আমি এখান থেকে সবগুলো বের করে নিই। এখানে আমি সাধারণত সত্য বলতে এই দুইটা ব্লক ছাড়া, এই এই ব্লকটা ক্লিয়ার লিস্ট এবং এই ব্লক ছাড়া আর কোনো ব্লকের আমি এখনও পর্যন্ত কাজ করি নাই, লাগে নাই। তো আমি ক্লিয়ার ব্লক, ক্লিয়ার লিস্ট এই ব্লকটাও বের করতেছি, এটা কেন করবো সেটাও দেখাচ্ছি। তো আমরা হচ্ছে এইখানে দেখেন আমরা এই লিস্টটা কেন করছি, এই লিস্টটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। যখন আমাদের স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ হবে তখন হচ্ছে আমরা লিস্টের ভিতরে ছবি অ্যাড করবো, আর আমার ল্যাপটপের চার্জ শেষ, ছবি অ্যাড করবো। এখন আমাদের ছবি হবে কি, মানে আমাদের ছবি বলতে আমরা এই যে এই যে লিস্ট ভিউতে যেই কর্নারের প্রথম যে ছবিটা, এই ছবিটা আমরা কী কোত্থেকে নিব। তো আমরা ছবিটা হচ্ছে ধরেন যে আমি ছবিটা হচ্ছে এই ছবিটাই হচ্ছে ইউজ করব। আমি যদি এখন এখানে পেজটা একটু রিলোড দেই, ও সরি আমি টাইটেল এখন টাইটেল টাইটেল সেট করে নিয়ে যাওয়ার কারণে আমার এই রং আসতেছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম একটু, আচ্ছা টাইটেল এবং লং টাইটেলও এটা থাক, টাইটেলটা আমি হচ্ছে টি দিচ্ছি আর আর সাবটাইটেল দিচ্ছি এস টি দিচ্ছি সাবটাইটেল। হ্যাঁ আমি হচ্ছে এখন পেজটা রিফ্রেশ দিচ্ছি, আপনাদেরকে আগে স্যাম্পল দেখে তারপর আপনারা বুঝতে পারবেন। এখন দেখুন আমাদের কিন্তু এখানে আমাদের যে বিকাশের লোগো চলে আসছে এবং হচ্ছে সাবটাইটেল চলে আসছে। এখন বলতে পারেন ভাই এই যে এই লেখাটা, এই লোগোটা কোথেকে পাইছি? এই লোগোটা হচ্ছে আমরা প্রথমত আমাদের এইখানে যে এইখানে দেখেন একটা এই গ্যালারি আইকন আছে, ছবি আইকন, আমাদেরকে এইখানে আমাদেরকে হচ্ছে আমাদের গ্যালারি থেকে ছবি আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করবেন, এই যে দেখেন আপলোড করার পরে, সিলেকশন করার পরে এইখানে লিস্ট চলে আসবে। তো আমি এখান থেকে দেখেন এই যে বিকাশ লোগো এটা কপি করে নিছি। আমি হচ্ছে এখন বিকাশ আমি হচ্ছে নগদেরটা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার নগদেরটা এখান থেকে আমি নগদ পেস্ট করতেছি। আমি এখান থেকে এখানে একটা রিপ্লেস করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখন যদি আমি হচ্ছে আমাদের পেজটা রিফ্রেশ দিই, এটা কিন্তু আপনার ইমেজ ভিউ টেক্সট অ্যান্ড ইমেজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। এখানে দেখেন আমার কিন্তু এখানে নগদের লোগোটা চলে আসছে। এখন হচ্ছে টেক্সট আরিয়া, এখন আমার এইখানে আমাদের যে অ্যাপটা এখানে কিন্তু দুইটা আইটেম আসছে, এখানে কিন্তু দেখেন দুইটা আইটেম আসছে, কিন্তু আমাদের এইখানে একটা আসছে, এটা কেন? বাট আমার এই ডাটা বেসে কিন্তু টোটালি দুইটা আইটেমে ছিল, এই কারণে আমার এখানে দুইটা আইটেম আসছে, মানে আমার যে অ্যাপের ডাটা বেস সেখানে কিন্তু দুইটা আইটেম ছিল, এই জন্য দুইটাই আসছে। এখন আমার ডাটা বেসে তো আরও আমি যখন উজ্জ্বল দিব তখন আসবো, তার মানে কি আমি কি এটাকে কপি করে এখানে যদি আমি কপি করে আবার সাবমিট করি তাহলে কি এভাবে হবে? আসলে আমি এভাবে ট্রাই করি না, আসে কি, হ্যাঁ দুইবারে করছি দুইবারে আসছে, কিন্তু এখন আমাদের আপনি জানি এখন আমি জানি যে আমার এখানে দুইবার আছে, যার কারণে আমি দুইবার দিছি। এখন ধরেন আমি উইথড্র দিছি, উইথড্র আমি আর আমার অ্যাপটা এক্সপোর্ট করে ফেলছি, এখন আমি উইথড্র দিছি বা কেউ একজন উইথড্র দিছে, তাহলে কি সেটা কি শো করবে? উইথড্র না, আমি যদি এখানে আমার যদি এই অ্যাপে যদি আমি ডিপোজিটও দিই তাহলে আমার এখানে, ও সরি আমার এখানে হবে না, আমার এটা অটো ডিপোজিট, এখানে গেট হয়ে আমার আগে পেমেন্ট করতে হবে। এখন যদি আমি এখানে উইথড্র দিই, এখন কয়টা ট্রানজেকশন আছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না এই ইউজার কতটা ট্রানজেকশন করছে। এখন আমরা এখান থেকে ধরেন ইউজার যা ট্রানজেকশন করছে সেটা আমাদের এই তিনটে আইটেমে আসছে, একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে সাবটাইট, সরি একটা হচ্ছে টাইটেল, একটা সাবটাইটেল, একটা হচ্ছে ইমেজ। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে লিস্টটা ডাটাবেস থেকে এসে এখানে স্টোর হয়েছে, এখন এটা আমি দিছি, বাট আমরা আপনাদের ডাটাবেস থেকে এখানে আসবে। আর তখন আমরা যখন ডাটাবেস থেকে গেট করবো তখন আমরা এখান থেকে এই যে লিস্ট আছে, লিস্টের গিয়ে এই যে ক্রিয়েট এমটি লিস্ট, এই ব্লকটা হচ্ছে এখানে সেট করবো, আর এটা থাকবে না। তখন এই এই শুধু এই ব্লকটার ভিতরে আপনার যতগুলো উইথড্র দিয়েছেন সবগুলো এখানে কিন্তু চলে আসবে, এই লিস্টের ভিতরে ওটা স্টোর হবে। এখন যেহেতু আমাদের কোনো ডাটাবেস নাই, সেহেতু আমি ডেমো একটা ডাটাবেস মেক করে নিলাম এখানে। এখন যদি আমরা এখানে আসি, আমি চাচ্ছি যে আমার এই যে এই এই সাতটা আইটেমই হচ্ছে এখানে শো করবে, আমি এটা একটু মিনিমাইজ করতেছি। এখন এর জন্য হচ্ছে আমাদেরকে
আমাদের কিছু কন্ট্রোলে যেতে হবে। এখানে দেখেন কন্ট্রোল, কন্ট্রোলে আসতে হবে। কন্ট্রোলে আসার পর ফর ইচ আইটেম নাম্বার এই ব্লকটা হচ্ছে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, এবং এটা আমি বের করে দিচ্ছি, এটা সরাই দিচ্ছি, একটা ডিলিট করে দিচ্ছি। আমাদের একটা দিয়ে হচ্ছে সব কাজ, আমি হচ্ছে এই নাম্বারটা সেট করতেছি। আর এখানে দেখেন, এখানে দেখেন 151, এটা হচ্ছে এক মানে হচ্ছে এক, আপনার এক নাম্বার থেকে, মানে এক নাম্বার থেকে মানে এই বেগুনি থেকে শুরু হবে, টু হবে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা হবে, এবং হচ্ছে এক হবে, এক মানে বাই হচ্ছে এক, মানে প্রথমত এক ওয়ান বাই ওয়ান, এক যেটা এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, ওয়ান টু থ্রি, মানে এটা ধরবে, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, এখন হচ্ছে পাঁচটা। এখন যদি আমি এখানে ক্লিক করি, আর আমাদের এই লোগোটা হচ্ছে, আমি লোগোটা ইউজ করতেছি, টাইটেলটা হবে ধরেন আমাদের এই লিস্ট। আচ্ছা আমি আগে এই ব্লকটা বুঝে দিই, তাহলে আগে এই ব্লকটা বুঝাই, তাহলে আপনারা সবাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে হচ্ছে পাঁচ পর্যন্ত নিছি, আমরা যদি এখন এটাকে দিই এবং হচ্ছে আমরা যদি পেজটা যদি রিলোড দেই, তাহলে হচ্ছে আমাদের এখানে পাঁচটা টোটাল ক্রিয়েট হবে। আপনারা দেখেন হিসেব করে পাঁচটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখানে দশ দেই এবং হচ্ছে আমরা যদি পেজটা যদি রিলোড দেই, তাহলে আমাদের এখানে দেখেন দশটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই লিস্টটা ইউজ করবো এখানে, এখানের মাধ্যমে। তাহলে আমাদের কী করতে হবে, কী করতে হবে, আমাদের এখানে যে লিস্ট নামে অপশন আছে, লিস্টে যেতে হবে। আমার ল্যাপটপটা যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে এখানে দেখেন একটা অপশন পাবেন, সিলেক্ট লিস্ট আইটেম লিস্ট ইন্ডেক্স, এটা নেবেন, এটা নিয়ে লিস্টের এখানে বসাবেন, বসিয়ে হচ্ছে ছেড়ে দিবেন। আমরা হচ্ছে এগুলো ছেড়ে দিচ্ছি, এগুলো সরাই ফেলতেছি। এখন এইখানে যে দশ, আমরা কিন্তু দশ করবো না, আমরা হচ্ছে আমাদের এইখানে যতটা আছে আমরা চাচ্ছি ততটাই ক্রিয়েট হবে। এখন আমাদের আছে ষাটটা, তাহলে আবার হচ্ছে লিস্টে যাবো। লিস্টে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন পাবেন, লেন্থ অফ লিস্ট, লেন্থ অফ লিস্টে আসবেন, এবং আমরা হচ্ছে কোন লিস্টে চাচ্ছি, এই লিস্টে চাচ্ছি, মানে আমাদের এই লিস্টে যতগুলো আছে। আমরা হচ্ছে এখানে টাইটেল থেকে এখানে গ্লোবাল টাইটেলটা সেট করে দিচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে এখানে আমাদের প্রথমত আমাদের যে কন্ট্রোল আছে, কন্ট্রোল থেকে হচ্ছে আমরা এই ব্লকটা, নাম্বার ব্লকটা বের করে নিয়ে আসছি। নাম্বার ব্লকটা আনার পর সেটা হচ্ছে আমাদের ইনস্ক্রিন ইনিশিয়ালাইজ রাখছি। রাখার পর আমাদের এখানে কিন্তু ছিল পাঁচ, এখন আমরা এটাকে চাচ্ছি যে আমাদের যে ডাটাবেস আছে, ডাটাবেসে আমাদের যতগুলো ডাটা থাকবে ততটা হচ্ছে এখানে হবে, মানে আমাদের লিস্টে ততটুকু হবে। আমাদের এখানে যদি দেখাই, আমরা এখানে এখানে হচ্ছে সাতটা আইটেম আছে, চার সাতটা। আমরা যদি এটাকে সরাই, যদি আমরা ম্যাথ ব্লক দিয়ে যদি আমরা এখানে দশ করে দিই, তাহলে আপনারা অলরেডি দেখছেন আমাদের এখানে কিন্তু দশটা হয়েছিল। তো আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের লিস্ট এভাবে থাকবে, আমরা লিস্টের যতটুকু অতটুকু থাকবে। এখন হচ্ছে আমরা গ্লোবাল যে আমাদের লিস্টের সেট আপ ব্লকটা সেটা সেট করব। মানে আমাদের হচ্ছে এখানে আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে লিস্টে আসবেন, এখানে যে লিস্ট আছে লিস্টে আসবেন। লিস্টে আসলে আপনারা হচ্ছে দুইটা ব্লক পাবেন, একটা হচ্ছে সিলেক্ট লিস্ট আইটেম লিস্ট, এটা এই ব্লকটা পাবেন। এই ব্লকটা হচ্ছে আপনারা বের করে নিয়ে আসবেন, এটা এনে হচ্ছে এখানে বসাই দিবেন। বসানোর পর আমরা হচ্ছে এখন চাচ্ছি আমাদের যে ছবিটা আছে, আমাদের ছবির ছবির ডাটাবেস কোনটা, আমাদের ছবির ডাটাবেস হচ্ছে এটা। তো আমাদের এই ছবির ডাটাবেসটা হচ্ছে প্রথমত আমাদের সিলেক্ট লিস্ট আইটেম লিস্ট এই লেখা, এবং হচ্ছে নিচে হচ্ছে ইন্ডেক্স। আমরা যদি এখান থেকে ব্লকটা আনি, আপনারা দেখবেন এখানে দুইটা অপশান, মানে দুইটা অপশান সেট করার অপশান আছে। এখন প্রথম লাইন হচ্ছে সিলেক্ট লিস্ট আইটেম লিস্ট, মানে হচ্ছে আমাদের কোন লিস্টটা সিলেক্ট করব, সেটা হচ্ছে মানে এই লিস্ট থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব, ওটা হচ্ছে এখানে চাচ্ছে। আর ইন্ডেক্স বলতে হচ্ছে নাম্বার, মানে আমরা কত নাম্বার এই লিস্ট থেকে কত নাম্বারটা সিলেক্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আমরা এই ব্লকটা এখানে সেট করব। এখন আমাদের ছবির ছবির ইন্ডেক্স, ছবির লিস্ট কোনটা, ছবির লিস্ট হচ্ছে এটা, এটার নাম হচ্ছে কি আইএমজি, আইএমজি, এই যে দেখেন, এই জন্য হচ্ছে আইএমজি লিস্টটা আমরা এখানে সেট করছি। এবং দ্বিতীয় যেটা ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে আমরা নাম্বার, সেটা পাইছি কোথায়, আমরা নাম্বার পেয়েছি এই যে এখানে, এখানের এই নাম্বারটা এনে হচ্ছে বসাই দিছি। সেম আমাদের টাইটেল এবং সাবটাইটেলের ক্ষেত্রেও সেম, আমাদের এখানে দেখেন টাইটেল সাবটাইটেল আমাদের কিন্তু সেম, মানে সাতটা সাতটা। আপনার লি যদি আপনার এখানে ডাটাবেসে এখানে এটা যদি সাতটা হয়, এটাও সাতটা, এটাও সাতটা, যখন ডাটাবেস থেকে ডাটা গেট হবে তখন কিন্তু কম বেশি হয় না, ডাটাবেস থেকে ডাটা সমানই থাকে। তো এইখানে যেহেতু আমি বানাইছি, সেক্ষেত্রে আপনারা যখন ভেরিয়েবল মেক করবেন প্র্যাকটিসের সময়, সেক্ষেত্রে আপনারা এটা একটু হিসেব করে দেখবেন। এখন আমি যদি এখান থেকে আরও কমাই দিই, সেক্ষেত্রে দুইটা শো করবে। আমি হচ্ছে আচ্ছা সাপোজ আমি এখান থেকে লিস্ট থেকে আমি একটা সিঙ্গেল লিস্ট আনি, আমি এখান থেকে দুইটা সেট করতেছি। এখানে লিস্ট, এই লিস্টটা হচ্ছে আপনারা এখানে পাবেন, লিস্টের ভিতরে পাবেন, আমি দুইটা সেট করতেছি। আর ছবি হচ্ছে সেম, আমি হচ্ছে এখান থেকে দুইটা সেট করতেছি, ছবি নগদ আর হচ্ছে বিকাশ, সরি দুইটাই বিকাশ দিয়ে দিচ্ছি, আমি একটা নগদ দিচ্ছি। তাহলে আমাদের এখানে হচ্ছে সাতটা আছে। এখন আমি যদি পেজটা রিলোড দেই, এখন দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে, কারণ আমাদের এখানে লিস্টের ভিতরে আছে আছে দুইটা, এই জন্য দুইটা শো করতেছে। এখন আপনার ডাটাবেসে যত ডাটা থাকবে, ইউজারের যত উইড্রো দিবে, সেখানে এখানে লিস্ট আকারে থাকবে, এখানে হাজারটা লিস্ট হোক সমস্যা নাই, সে কিন্তু খুঁজবে কীভাবে, সে বুঝবে হচ্ছে এখানে আমরা যখন এই যে লেন্থ অফ লিস্ট অ্যাড করছি, এইভাবে হচ্ছে সে বুঝতে পারবে যে এখানে কতটা আইটেম আছে, সে এত আইটেম হিসেবে এখানে হচ্ছে লিস্টের ভিতরে অ্যাড করে দিবে।
তো আসলে আমার হচ্ছে ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, প্লাস হচ্ছে আপনারা দেখতেছেন কতক্ষণ পরে এই টিউটোরিয়ালটি বানাইছি, নেটও চলে গেছিল, সব মিলিয়ে হয় না, এই জন্য হচ্ছে বাকি অংশ মোবাইল দিয়ে দিছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।